চলে এসেছে মোটোরোলার নতুন সস্তা 4G স্মার্টফোন, যার নাম মোটোরোলা E13। আর আপনারা জানেন কি এই ফোনটির দাম কত হতে পারে? না, এখন বলবো না। এই ফোনটির দাম আমরা জানবো ভিডিওর শেষে। তার আগে মোটো E13 ফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশনগুলো জেনে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সিনেমা টেকটিক্স বলে আমি দীপঙ্কর, আর সামনে করে আজকে ভিডিও শুরু করছি। ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো মোটোরোলা E13 ফোনটির প্রথম লুক দেখেই মন বলছে ওয়াও। হ্যাঁ, ফোনটির ডিজাইন দেখে মনে হচ্ছে না এটি একটি কম দামের ফোন। ফোনটির সামনে আমরা 6.5 ইঞ্চির ভি নচের HD+ IPS LCD ডিসপ্লে পেয়ে যাচ্ছি। আর এই ডিসপ্লের ব্রাইটনেস এবং পিকচার কোয়ালিটি যথেষ্ট ভালো পেয়ে যাবো আমরা। আর এই ফোনটির বডি এবং ব্যাক পুরোপুরি প্লাস্টিকের তৈরি। পেছনে সম্ভবত PMMV এর ম্যাটেরিয়ালের প্লাস্টিক ইউজ করা হয়েছে। ফোনটিতে গ্লসি ব্যাক প্যানেল ইউজ করা হয়েছে এবং ফোনটি যথেষ্ট স্লিক এবং স্টাইলিশ প্রিমিয়াম ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। ফোনটি মাত্র 8.5 mm চওড়া এবং ওজনও খুব হালকা, মাত্র 180 গ্রামের ওজন। অর্থাৎ হ্যান্ড ফিলস এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো হয়ে যাবে। আর এই ফোনটিকে আমরা 3টি কালারে দেখতে পাচ্ছি, একটি ব্ল্যাক, অপরটি হোয়াইট এবং অন্য কালারটি হচ্ছে গ্রিন। আর ফোনটি অ্যান্ড্রয়েড 13 গো এডিশনে রান করবে, কারণ এই ফোনটির মিনিমাম ভেরিয়েন্টের র্যাম মাত্র 2GB হতে পারে, যার আপার ভেরিয়েন্টের র্যাম আমরা 4GB পেয়ে যাবো। এবং ফোনের স্টোরেজ 64GB রাখা হয়েছে, যেটিকে এক্সট্রা মেমোরি কার্ড স্লটের মাধ্যমে আপনারা 1TB পর্যন্ত বাড়াতে পারবেন। অর্থাৎ এই ফোনে আমরা 2টো সিম এবং 1টি মেমোরি কার্ড ইউজ করতে পারবো। তো এই জিনিসটি কিন্তু যথেষ্ট প্রশংসনীয়। আর এই ফোনটিতে 12 নম্বরের উপরে বেশ করে তৈরি ইউনিশকের টাইগার 606 মতন প্রসেসর দেওয়া হয়েছে, যার অনুরোধ করে 150,000 উপরে আমরা পেয়ে যাবো। আর এই প্রসেসরটির পাওয়ার যদি তুলনা করি তাহলে এটি হিলিও G80 এবং হিলিও G35 এর মাঝামাঝি এর পাওয়ার, বা স্ন্যাপড্রাগন 660-এর মতন এই প্রসেসরটির পাওয়ার। অর্থাৎ একটি মিড পাওয়ারের চিপসেট পেয়ে যাবো আমরা এই ফোনটিতে। ফ্রি ফায়ার বা পাবজির মতন গেমগুলো HD কোয়ালিটিতে খেলতে পারবেন না, নর্মাল কোয়ালিটি এবং নর্মাল ফ্রেমে আপনাদের খেলতে হবে। খুবই একটি হেভি গেম প্লে এই ফোনটিতে সম্ভব না। ডে টু ডে লাইফে যেরকম পারফরমেন্স দরকার সেরকম পারফরমেন্স বের করে দেবে এই প্রসেসরটি। আর যেহেতু এই ফোনটি কম দামে আসতে চলেছে, সেহেতু এর থেকে বেশি কিছু আশা করাও যায় না। আর এই ফোনটির ব্যাকে আমরা 13 মেগাপিক্সেলের একটি AI সেন্সারের ক্যামেরা পাচ্ছি। আশা করছি ফটোর কোয়ালিটি ঠিকঠাক পেয়ে যাবো। আর এর মেন ক্যামেরার পাশে যে ক্যামেরার মতন একটি আকার দেওয়া আছে, সেখানে অ্যাকচুয়ালি LED ফ্ল্যাশ দেখতে পাচ্ছি আমরা। আর এর সামনে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে 5000 mAh ব্যাটারি পেয়ে যাবো, যেটিকে চার্জ করার জন্য 10W চার্জিং সাপোর্ট রাখা হয়েছে এবং চার্জারটি অবশ্যই বক্সে পেয়ে যাবেন। আর এই ফোনটিতে সম্ভবত আমরা ফিঙ্গারপ্রিন্ট আলো সেন্সারটি পাচ্ছি না। তবে একটা জিনিস ভালো করেছে মোটোরোলা এই ফোনটিতে, এখানে ফোনটি IP52 রেটিংয়ে আসতে চলেছে। অর্থাৎ এখানে ওয়াটার রিপ্লেন্ট ডিজাইন আমরা পাচ্ছি, যেটি কম দামের ফোনে যথেষ্ট প্রসেসরযোগ্য। আর এই ফোনে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম আমরা পেয়ে যাচ্ছি, তবে এখানে সিঙ্গেল স্পিকার আমরা পেয়ে যাবো, যেটি যথেষ্ট লাউড হবে। আর এছাড়া এই ফোনে আমরা USB Type-C পোর্টটিও পেয়ে যাচ্ছি। তবে ভিডিওর নিচে আরেকটি ভালো জিনিস দেওয়া আছে, সেটি হচ্ছে লাল রঙের সাবস্ক্রাইব বটন, সেটিকে ক্লিক করে সাদা করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারবেন। তো মোটোরোলা E13 এই ফোনটির প্রাইস যদি বলি, সেটি এখনও কোম্পানির তরফ থেকে ক্লিয়ার করা হয়নি। 8 ফেব্রুয়ারিতে এই ফোনটি যখন লঞ্চ হবে তখনই আমরা এই ফোনটির আসল প্রাইস জানতে পারবো। তবে আনুমানিকভাবে বলতে পারি এই ফোনটির লেস ভেরিয়েন্ট 2GB 64GB দাম সম্ভবত 7,999 টাকা হতে পারে, এবং এর আপার ভেরিয়েন্ট 4GB 64GB দাম সম্ভবত 8,999 টাকা হতে পারে। এটা আমার পুরোপুরি আনুমানিক, দেখা যাক লঞ্চ হওয়ার পরে কতটা মিলে যায়। তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো আজকে ভিডিওটি এখানে রাখছি বন্ধুরা, দেখা যাবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।